বন্ধুরে শরিয়াত তরিকত হাকিকত মারিফত এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার কথাটা ঠিক হবে ঠিক চারটি শব্দ দিয়ে আসছে শরিয়াত তরিকত হাকিকত মারিফত চার শব্দের মধ্যেও মহত্ব গুরুত্ব নিগূঢ় তথ্য রয়েছে এই পৃথিবীতে যত পয়গাম্বর যত নবী রাসূল পাঠাইছে তার মধ্যে চারজন দামি কলমা চারজন দামি পয়গাম্বর কাছে যে কিতাবগুলো দেওয়া হয়েছে কিতাবগুলো দামি যে সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাম পৃথিবীর মধ্যে চারজন ফেরেশতা সব চাইতে দামি বলে মারহাবা চারটা দিক দামি চারটা তরিকা দামি চারটা মাসা বড় দামি সারের মধ্যে গুরুত্ব আছে কথা বলা ঠিক না বে ঠিক প্রত্যেকটা শব্দকে পাঁচটা অক্ষর দিয়ে সাজানো হয়েছে কয়টা শরীয়ত লিখতে যাবেন পাঁচ অক্ষর তরিকত লিখতে যাবেন পাঁচ অক্ষর হাকিকত লিখতে যাবেন পাঁচ অক্ষর মারিফত লিখতে যাবেন পাঁচ অক্ষর বলেন মারহাবা তার মানে কি কি বুঝাইলেন পাঁচ একটা এমন পরিপূর্ণ শব্দ প্রত্যেকের হাতে কয় গুণ পাঁচ আঙ্গুল পাঁচ একটা এমন শব্দ রে বনিয়াল ইসলাম আলা খামস ইসলামের বেনা কয়টি কি কি বলেন তো কি কি কালেমা নামাজ রোজা হক যাকাত নামাজ কয় তো পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়া কেউ যদি তরিকত হাকিকত মারিফতের চিন্তা করে তাহলে ভুল হবে কথা বলা ঠিক না ঠিক বন্ধুরা আমার ভাইয়েরা আমার পাঁচটা বেনা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া তরিকত হাকিকত মারিফত চিন্তা করা মারাত্মক ভুল কথা বলা ঠিক না ঠিক শরিয়াত তরিকত হাকিকত মারিফত বোঝার জন্য আমার একটা শায়েখের উদাহরণ দিলে খুব সুন্দর হবে ভালো বুঝবে আমার শায়েখ একটা উদাহরণ দিয়েছে এই পৃথিবীর মানুষ প্রত্যেকের মনের একটা বাসনা থাকে আশা থাকে জীবনে একবার মক্কা মদিনায় যাব কথা বলা ঠিক না ঠিক এটা আশা থাকে কিনা কিন্তু আশা থাকলে কি যাওয়া যায় নাকি যাওয়া যাবে এর মধ্যে অনেকগুলো ধাপ আছে আপনি চিন্তা করলেই প্রথমে আপনার কাছে চলে আসবে পাসপোর্ট দরকার কি দরকার এই পাসপোর্ট করতে গেলে আপনাকে অনেক নিয়ম কানুনের মধ্যে ঢুকতে হবে সরকার একটা ফর্ম দিবে এই ফর্মটা ফিল আপ করতে হবে ছবি দিতে হবে সরকার একটা টাকা দিতে হবে এরপরে টাঙ্গাইল যায় বড় একটা লাইনে দাঁড়ান লাগবো এরপরে কাগজপত্র জমা দিলেন দীর্ঘ দুই দেড় মাস পরে পুলিশ ভেরিফিকেশন আসবে এরপরে আপনার একটা পাসপোর্ট হবে পাসপোর্ট হলে কি শুধু যেতে পারবেন নাকি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আমরা করবো হজ করুন সফরে যাবো অথবা কাজে যাবো ভিসার জন্য দরখাস্ত দেওয়া লাগবো ভিসা গ্রান্টেড হইলেই কি আপনি যাইতে পারবেন নাকি ভিসা গ্রান্টেড হওয়ার পরে আপনার একটা বিমানের টিকিট লাগবে কি লাগবে বিমানে একটা টিকিট লাগবে ইমিগ্রেশন পার হতে হবে নির্ধারিত একটা টিকিট থাকবে ওই টিকিটের মাধ্যমে আপনাকে বিমানে যেতে হবে এই যে সামনে কাজগুলো করলেন ভিসা নিলেন পাসপোর্ট নিলেন টিকিট নিলেন এইগুলাই হইল শরীয়তের মতো বলেন সুবহানাল্লাহ এরপরে আপনি বিমানে উঠলেন বিমানে উঠে যাবেন সৌদি আরব বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টে যাবেন প্রায় 5,500 মাইল 5,500 কিলোমিটার দীর্ঘ 6 ঘন্টা সময় লাগে এই যে রাস্তা পার হইলেন এটা তরিকতের মতো নামার পরে অন্তর মধ্যে বিশেষ করে যখন নামবেন তার আগেই যারা হাজি যারা উমরা করতে যায় ওই মক্কা মদিনার জমিন দেখার জন্য তারা পাগল হইয়া যায় বলে সুবহানাল্লাহ যারা থাকে কখন পবিত্র মক্কা মদিনার জায়গা দেখা যাবে তারা বারবার জানাতে পুচি দিতে থাকে নামে দেখে দেখার মধ্যে যে একটা আনন্দ যে তৃপ্তি যে ভালোবাসা পায় এইটাই হলো হাকিকতের মতো বলে সুবহানাল্লাহ জিদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় আসলেন কাবা দেখলেন দুই নয়ন দিয়ে কাবা দেখলেন যে কাবা দেখলেই আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে বলে মারহাবা দুই চোখ দিয়ে কাবা দেখলেন দুই চোখ দিয়ে মদিনা দেখলেন মদিনা মুনাব্বারা দেখলেন রোজা দেখলেন এই যে দেখার কাজটা এইটা হইল মারিফতের মতো বলেন সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহা কেন শ্রেষ্ঠ সূরা
এই সূরা ফাতিহার মধ্যে চারটি তরিকত দুগানু মানে মারহাবা এইজন্য আমার নবী বলেছেন সূরা ফাতিহা শ্রেষ্ঠ সূরা কারণ এই সূরা ফাতিহার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব দুগানু বলে মারহাবা কেমন করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين حياتي معرفت বলেন মারহাবা মারহাবা মানে কি পরিচয় এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় আমি আল্লাহর প্রশংসা করি তিনি কে তিনি খুব দয়ালু কোন মেহেরবান তিনি সব বিচার দিনের মালিক তমাম পৃথিবীর তিনি মালিক এই যে পরিচয় এইটাই হলো মারিফত বলেন মারহাবা মারাত্মক কথা প্রথমে আল্লাহ পাক মারিফতের কথা বলছে আর এই আয়াতের গবেষণা করে কিছু বন্ড ঠিক আছে যারা ওই শরীয়তের দরকারে কথা ঠিক না বেঠিক ইয়া রাসূল রাখে এরপরে এক তারা সেতারা দুতারা বাজাইয়া যারা কয় এগুলা হুজুররা বুঝবো কি এটা বেত আছে এর মধ্যে কি আছে বন্ধুরে বেত ছায়া শরীয়তের মধ্যে নাই তরিকতের হাকিকতের মধ্যে নাই বলে সুবহানাল্লাহ আমার রাসূল বলেছেন আল লাইলু নাহারুহা আসসালাম দিন এবং রাত্রি যেমন স্পষ্ট দিবালকের মধ্যে স্পষ্ট এরকম ভাবে শরীয়ত হাকিকত মারিফত সব স্পষ্ট করে দিয়েছে আল্লাহ বলে সুবহানাল্লাহ এর মধ্যে কোনো ব্যাখ্যাত নাই এর মধ্যে কোনো গোপনত্ব নাই যা কিছু আছে সব ওপেন করে দেওয়া হয়েছে বলে সুবহানাল্লাহ তিন আয়াতের মধ্যে ওনারা কয় যে সূরা ফাতিহা তো প্রথমই মারেফত এই জন্য মারেফত ধরে শরীয়ত ধরে না আরে মিয়া তুমি যে প্রথম তিন আয়াতের মারেফত ধরলা শরীয়ত যে পরে আসতেছে সেটা না ধরলে পারে অর্ধেক মারলে তুমি কি মুমের কামিল হতে পারবা কি বলেন ওযু নাই গোসল নাই এরা আছে মারেফত মানে মরবার পথ নিয়ে কথা বলা ঠিক না বেঠিক আমাদের সমাজেও অনেক সময় এরকম পাওয়া যায় আল্লাহকে হেদায়েত নসিব করুক আমিন চিরস্থায়ী জাহান্নামে হয়ে মারা যাবে তাহলে রিমান থাকবে না যে রিমান নাই বন্ধুরা আমার ভাইয়ের আমার এরপরে যে আল্লাহ পাক বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই বলে মারহাবা এই দুই আয়াত পুরো শরীয় বলে মারহাবা আমরা তোমার ইবাদত করি ইবাদত করলে ওযু গোসল লাগবে কিনা মাসলা মাসেল লাগবে কিনা সূরা কিরাত লাগবে কিনা এই যে ওযু গোসল মাসলা মাসাইল সূরা কেরাত যা লাগবো এই সবগুলাই হলো শরীয়ত বলেন সুবহানাল্লাহ এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখাও এইটাই হলো তরিকত বলেন মারহাবা কোন পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন যারা নিয়ামত পাইছে নিয়ামত প্রাপ্তদের পথ যারা গজবের মধ্যে আছে তাদের পথ না যারা নিয়ামত পাইছে এই নিয়ামত প্রাপ্তদের পথে আমরা থাকিয়া শরীয়ত হাকিকত মারিফত মাইনা যখন আমরা আমল করা শুরু করি যখন অন্তরের মধ্যে শান্তি ভালোবাসা আসা শুরু করে তখন আমাদের মধ্যে অন্তরের মধ্যে হয়ে যায় হাকিকত বলেন মারহাবা 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 বন্ধুরা আমার ভাইয়েরা আমার একটু বুঝে শুনে অগ্রসর হতে হবে একটা ছাড়া আরেকটা না কথা বলে ঠিক না বেঠিক বিখ্য বিশ্ববিখ্যাত ইমাম সরওয়ার্দী তার কিতাবে লিখছে আশরিয়াতু কাল্লাবান আত-তারিকাতু ওয়াল মারিফাতু কাল জুবদা বলেন সুবহানাল্লাহ ইমাম সাউরি তার কিতাবে বলেছেন শরীয়ত হলো দুধ আর তরিকত হলো মাখন বলেন সুবহানাল্লাহ দুধ ছাড়া কি মাখন পাওয়া যাবে না যারা মারবত মারা মরবার পথে আছে এরা দুধ ছাড়া মাখন আনতে চায় কথা মানে ঠিক না বেঠিক আগে তো লাগবে কি দুধ এই দেহটা হলো শরীয়ত ভিতরে যা আছে এগুলো মারফত বলেন মারহাবা একটা এর সাথে জড়িত আত্মা যেমন দেহ ছাড়া দাম নাই দেহের মধ্যে আত্মা ছাড়া দেহ কোনো মূল্য নাই
কথা বলেন ঠিক না ভাই বন্ধুরে জগ নেন গ্লাস নেন গ্লাস খালি গ্লাস এর যেমন দাম নাই খালি পানিও তোবা খাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক ওই পানিটা হলো মারিফত আর গ্লাসটা হলো শরীয়ত একটা সারা আরেকটা যারা চিন্তা করবে তারা মহা ভুলের মধ্যে আছে কিসের মধ্যে আছে বলেন বলে মহা ভুলের মধ্যে আছে তাহলে সতর্ক করুন তাদেরকে রাস্তা থেকে বিরায় নাই কিন্তু মহা বিপদ হবে বন্ধুরা আমার ভাইরা আমার কয় যারা শুধু শরীয়ত নিয়ে আছে এক শ্রেণী মানুষ তরিকতের দাঁড় দাঁড়ায় না মারিফত বুঝে না আছে কি না আছে আছে শুধু শরীয়ত বুঝে শরীয়ত কয় কি সারা বাত তরিকত হাকিকত মারিফত এগুলো আবার কোথায় যে মানুষটা দুনিয়া শুধু শরীয়ত নিয়ে ডাবল টাইটেল পাস করছে বিদ্যার শ্বাস নাই বিশাল বড় বিদ্বান হয়েছে কিন্তু তরিকত হাকিকত মারিফতের একটা অধ্যায় আছে এই অধ্যায়ের কাছে যায় না ইমাম মালিক বলেন ওই মানুষটা ফাসেক ওই মানুষটা আদর্শ না ওই মানুষটা মুমিন হয় নাই ওই মানুষটা আল্লাহর নিয়ামত পায় নাই বলেন সুবহানাল্লাহ শুধু শরীয়ত নিয়ে আছে তরিকতের দাঁড়ায় এক শ্রেণী মানুষ আছে ইমাম মালিক বলেন যারা দুনিয়ার ভিতরে শরীয়ত বলতে কি বোঝে না ওযু গোসল নামাজ বলতে না কয় নামাজ মনে মনে বললেই হয় একবার বললেই হয় এমন আছে কি না এগুলার ধার ধারে না যেটা কোরআন হাদিস দিয়া হাজার আয়াত দিয়া যেই দিনগুলা সাব্যস্ত ওইটার ধার ধারে না শুধু মারে পত্নী আছে এক তারা তো তারা সে তারা গান নিয়ে বাদ্য নিয়ে আছে গান স্পষ্ট আমার নবী আয়েশা বলেছে গান বাদনা ধ্বংস করার জন্য আমি আগমন করেছি কারণ গান বাদনার মাধ্যমে মানুষের বেহায়াপনা অশ্লীলপনা মনের রিপুর মধ্যে ঢুকা পড়ে কথা ঠিক না ব্যক্তি এগুলো আমি শেষ করার জন্যই আল্লাহর মহব্বত সৃষ্টি করার জন্য আগমন হয়েছি গান বাদ্যগুলো বিনাশ করার জন্যই সেটা ভিন্ন কথা ওইদিকে আমি ঢুকবো না বন্ধুরা আমার ভাইয়ের মেয়ে মালিকের বক্তব্য হলো যারা শরীয়ত মানে না শুধু তরিকত হাকিকত মারিফত এই রাস্তা নিয়ে আছে ওই মানুষগুলা জিন্দি কাফের কি কাফের মানে কি জোরে বলেন না দলিল দিতে পারবো আমি কিতাব থেকে বলতেছি এবার হলে কি বলেন ইমাম মালিকের বক্তব্য যারা শরীয়তের দাঁড়ায় না মারিফত নিয়ে আছে মহা খুশিতে আছে বলেন না বিরাট চুল বানাইছে মুখ ছাইরা দিছে বিরাট দুটি করছে বলছেন মাঝে মাঝে নিয়ে বৈশা বৈশা আসর বসায় তারা মনে করে যে আমি একবার মহাস্বর্গে চলে গেছি ইমাম মালিকের বক্তব্য যেই মাঝহাব সারা সৌদি আরব মানে বলেন সুবহানাল্লাহ আমি সৌদি আরব থেকে আসার পরে আকামতে চারবার আল্লাহ আকবার বলতে পারিনি কারণ তারা তারা চারবার বলে না দুইবার বলে দুইবার আল্লাহ আকবার আল্লাহ বলে চলে যায় এটা শিখে ফেলছিলাম কারণ ইমাম মালিক অনুসরণ করি ইমাম মালিক বলেন যে আকামতের মধ্যে এত বেশি দরকার নাই অল্পই চলে সারা সৌদি আরবের অধিকাংশ এরা ওই মেসাক করে নামাজের আগে উজু রাখে না ইমাম মালিক বলেছেন নামাজের আগে উজু করতে হবে সে দলিল আনছে সেই ইমাম মালিক তার বক্তব্য হলো যারা শরীয়তের দাঁড় দাঁড়ানো শুধু তরিকত নিয়ে আছে মারিফত এরা হলো কাফের নাকি ইমাম মালিক বলেন যে এই মানুষগুলো এক হাতে কোরআন নিল এক হাতে হাদিস নিল এক হাতে শরীয়ত নিল এক হাতে তরিকত নিল ওই মানুষটা সোনায় সোহাগা হইয়া গেল বলেন সুবহানাল্লাহ কিভাবে সোনায় সোহাগা হইল একটা মানুষকে আল্লাহ দশটা লতিবা দা বানাইছে কয়টা দশটা আর জোরে বলেন দশটা দশ লতিবার পাঁচ লতিবা আল্লাহ পাকের উর্ধ জগৎ থেকে পাঠাইছে আর পাঁচ লতিবা নিম্ন জগৎ থেকে বলেন সুবহানাল্লাহ নফস আপ আতশ খাক বা এটা দুনিয়াবি দুনিয়ার থেকে আল্লাহ পাক নিয়েছে এইটা এই জগতের উপাদান থেকে নিয়েছে নফস আপ আতশ খাক বা আগুন পানি মাটি বাতাস এটা দুনিয়া থেকে নিয়েছে আর উর্ধ জগৎ থেকে আলমে লৌহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে আর পাঁচটা লতি বানিয়েছে বলেন সুবহানাল্লাহ কলব রূহ শের খফি একক বলেন সুবহানাল্লাহ আল জামান সুবহানাল্লাহ কলব
রু সের খফিয়া এই পাঁচটা লতিফা মহান রব্বুল আলামিন বান্দার উপর জগৎ থেকে পাঠিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ মানুষ ডেড করে হওয়ার সাথে সাথে এই পাঁচজন বিদায় নেয় এরা থাকে না ইমাম মালিক বলেন কোন মানুষ যদি সোনায় সোহাগা হতে চায় আল্লাহ পাকের দুনিয়ায় থাকতে নিয়ামত পেতে চায় আল্লাহ পাকের হাবিবের দিদার পেতে চায় ওই মানুষ ওই যেন এই দশ লতিফার জিকির করে বলেন সুবহানাল্লাহ এই দশ লতিফার জিকির কেমনে করবে এটা আপনি একা একা পারবেন না যদি একা পারেন ভালো কথা সমস্যা নাই পীরের কাছে যাওয়া লাগবে না যদি আপনি একাই এত ডক্টর ডিগ্রি লাভ করেন কোরআন হাদিসের পুরো সিয়াসত তার জ্ঞান থাকতে হবে 6666 আয়াতের জ্ঞান থাকো লাগবে পুরো মাসলা মাসালের জ্ঞান থাকো লাগবে এরপরে আপনি পীরের কাছে দর দরকার নেই আপনি নিজেই করতে পারবেন কিন্তু আপনি যদি এটা লাভ করতে যান ভুল পথে চলতে পারেন কি পথে চলতে পারেন বলেন ভুল পথে চলতে পারেন এই জন্য সহজ কথা হলো গুরগুড়া জয়নপুরের সিলসিলায় যে সমস্ত মানুষগুলো আল্লাহর ওলি হয়েছে আল্লাহর মাহবুব হয়েছে আল্লাহর ওলিরা নিজের মধ্যে কথা বলে না বলেন সুবহানাল্লাহ আপনারা যে জিনের আসর বসে জিন এটা দেখছেন কোনদিন দেখেন নাই ওই যে জিন আছে কি নাই এটা দেখার জন্য কিছু মানুষ আছে বৈশাহীরা তার সামনে আসতে ওটা কি কয় বরং বসে নাকি বরং বলে ওই যে বেড়াই বইয়াই করতেছে ওই বেড়ার মধ্যে কিন্তু কয় কথা ঠিক না বেটি ওটা জিন এখন ওই বেড়ার মধ্যে কয় কিন্তু মূলত যারা আসলে ওই বিষয় একটা আছে জিন আইসা বলে কিন্তু জিন নিজে বলে না মুক্তা বলে বলেন সুবহানাল্লাহ কর মুক্তা বলে অনুভাবে যারা আল্লাহর ওলি হয়েছে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে তারা নিজের গতিতে কোনো কথা বলে না তারা কোরআন হাদিসের কথা বলে তারা আল্লাহর কথাগুলোই তাদের মুখ দিয়ে বলে বলে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ওলি হতে চাও আল্লাহর মাহবুব হতে চাও সহজ কায়দা যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কাছে যাও বলে সুবহানাল্লাহ তুমি কখনোই রাজমিস্ত্রি হতে পারবা না যতক্ষণ তো রাজমিস্ত্রির কাছে না যাবা কথা বলে ঠিক না বেটি কখনো কাঠ মিস্ত্রি হতে পারবা না যখন তুমি কাঠ মিস্ত্রির কাছে না যাবা ততক্ষণ পর্যন্ত তুমি ডাক্তার হতে পারবা না যতক্ষণ প্র্যাকটিক্যাল ডাক্তারের কাছে না যাবা কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার সব কিছু আরেকজনের কাছে শিখতে হয় কথা বলেন ঠিক না বেটি এই জন্য যারা নারুলি হয়েছে জিকির ফিকির করে বিশেষ করে মোরাকাবা মুশাহাদা মুজাদালা আর রাবেতা এইগুলো করে করে যারা আল্লাহর ওলি হয়েছে ওই মানুষগুলোর কাছে গেলে অতি তাড়াতাড়ি ওলি হয়ে যাওয়া যায় বলেন সুবহানাল্লাহ একসাথে মানুষ আছে এটা বিশ্বাস করতে চায় কথা বলেন ঠিক না বেটি ভাই কিসের আমার ভাই আপনার কিসের আমার পীর মুনি বলেন আস্তাগফিরুল্লাহ একজনের প্রশ্ন ছাড়ছে আমার ওস্তাদের কাছে যার পীর নাই হার পীর শয়তান কয় যে 100% সত্য বলেন সুবহানাল্লাহ কয় যার পীর নাই ওর পীর শয়তান ও শয়তানের ডিরেকশনে চলবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার পীরের কাছে যাবেন আল্লাহ ওলি হওয়ার জন্য আল্লাহ বান্দা হওয়ার জন্য না পীর কে পাওয়ার জন্য না দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য পীর কে পাওয়ার জন্য যারা যাবে পীরোরা বাতিল মুরিদও বাতিল কথা বলা ঠিক না বেটি পীরের কাছে যাবেন তোমার নিয়ত থাকতে হবে সে আল্লাহর ওলি হয়েছে সে আল্লাহর হাবিবের দিদার পেয়েছে আমি নবীর দিদার পেতে চাই আমিও তরিকতের নিয়ামতগুলো পেতে চাই এই দুনিয়ায় যদি আমি নিয়ামত না পাই কবরে যাই কম থাকি গ্যারান্টি আছে কথা বলা ঠিক না বেটি আল্লাহ পাকের এই মহা নিয়ামত পাওয়ার জন্য প্রিয় নবীর দিদারের জন্য জীবনের গুণাগুণ ক্ষমা নেওয়ার জন্য এই দশ লতিফার মধ্যে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা পয়দা করার জন্য এই প্রত্যেকটা লতিফের খারাপ কিছু দোষ আছে কি আছে বলেন দোষ আছে এই নফসে একটা চায় কলবে একটা চায় রুহে একটা চায় সেরে একটা চায় খুবই একটা চায় যখন কোনো বান্দায় এরকম নফিয়াস খাতের জিকির করে এই ছয় লতিফা মেন ছয় লতিফের গুরুত্ব যখন জিকির চলে লা শব্দ নাভি থেকে টেনে কোন পর্যন্ত বাম গাত পর্যন্ত লা ইলাহা লা ইলাহা তাহলে নফস থেকে এসে কলব থেকে সর থেকে কবি পর্যন্ত গেল আকফা থেকে নিয়ে ইল্লাল্লাহ যেখানে বাম স্থানে নিয়েছে কলব সেখানে যখন জরব দিতে থাকে এই ছয় লতিফার যে সমস্ত খারাপ দোষগুলো আছে ওইগুলো আস্তে আস্তে দূর হতে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের সেই মহব্বত ভালোবাসা এই ছয় লতিফার মধ্যে ডুবতে থাকে বলেন আল্লাহ আকবার তখন সে ইবাদতের মধ্যে মজা পায় গুনার মধ্যে ঘৃণা হয় বেয়াদব হয় না আদব না হয় বলেন সুবহানাল্লাহ যাদের তরিখানায় ওরা মারাত্মক বেয়াদব হয় কথা বলে ঠিক না বেটি ওরা কখনোই সুস্থ মানুষ হয় না ওরা মারাত্মক বেয়াদব হয় সুযোগ পাইলেই ধরে সুযোগ পাইলেই কথা বলে কথা বলে ঠিক না বেটি একজন আল্লাহওয়ালা একজন তরিকাতপন্থী মানুষ
তাকে যদি মারেও সে উল্টা মারবে না বলেন সুবহানাল্লাহ সে বলবে ভাই তুমি আমার মারলা কি কারণে মারলা কি অপরাধ কি সমস্যা আমাকে তুমি বলো বলেন সুবহানাল্লাহ আমার সমস্যা আমি সংশোধন হব তুমি আমার সবচেয়ে বড় বন্ধু তুমি আমার একটা ভুল ধরাই দিছো বলেন সুবহানাল্লাহ তুমি আমাকে একটা ভুল ধরাই দিছো তুমি আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু তুমি আমার প্রিয় মানুষ কারণ তোমার কাছে আমার কবরে লাগবে দুনিয়ার অন্য কোনো কাজ লাগবে না আমি যেই ভুলের মধ্যে আছিলাম তুমি ভুলটা ধরাইলে তুমি আমার ভালো বন্ধু কথা মানে ঠিক না বেটি আর যারা তরিকা হাকিকত মারিফত এইগুলা বুঝে না শুধু শরীয়ত নিয়ে আছে এরাও ঝামেলা যারা মারিফত নিয়ে আছে তারা মহা ঝামেলা কথা মানে ঠিক না বেটি একটা সাথে একটা সাথে উৎপ্রোতভাবে জড়িত নেগেটিভ প্রতিটি সারা বাতি জ্বলে কি বলে জ্বলে নাকি দুইটা দিকে খালি নেগেটিভ দেন বাতি জ্বলবে কেয়ামতের আগেও জ্বলবে না বন্ধুরে নেগেটিভ পজিটিভ যখন একত্রিত হয়ে যায় তখন অন্তরের মধ্যে বাতি চলে সেই বাতি দিয়া আরশ পর্যন্ত দেখা যায় বলেন সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমি আপনাদের কাউকে হেয় করার জন্য কথা বলতেছি না যারা এই সমস্ত কথা বলে থাকেন কিসের আবার পীর কিসের আবার মুরিদ আপনি ফিরে আসেন তওবা করেন যান হক্কানি ওলির দরবারে আপনি দেখেন আপনি গিয়ে দেখেন যে আমি আইসা ভুল করি নাই ভুগি নাই 30 বছরে জানা পাইছি 3 দিনে তা পাইছি বলেন সুবহানাল্লাহ 30 বছরে সাধনা করে জানা পাইছেন 3 দিন আপনি তা পেয়ে যাবেন বন্ধুরা ভাই এই যে আমাদের হারুনের বাবা ওনাকে ধইরা নিয়ে গেছিলাম সরছি না এখন আইসা আইরা কয় হুজুর যতদিন পাইছে ততদিন জানব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা পাইছে সেখানে জিনিস কেনার জন্য যায় নাই সেখানে অন্তর কিদা শান্তি পাবে আত্মা কিদা শান্তি পাবে শান্তির প্রাগের জন্য যারা যায় তারাই লাভবান হবে কথা বলা ঠিক না বেটি কেউ যদি দুনিয়ার জন্য যায় পীরকে পাওয়ার জন্য যায় হারাম এটা কি বলেন আমি গেছি পীরকে পাওয়ার জন্য না পীর কিভাবে আল্লাহকে পাইছে সেই কথাগুলো বলে আমি আল্লাহকে পাব এই জন্য পীরের দরবারে যাব কথা বলা ঠিক না বেটি প্রসিদ্ধ ঘটনা সময় হবে না আমি 15 পর্যন্ত কথা বলবো নিয়ত করেছি আমাদের বেশ কিছু কাজ আছে 15 মিনিট করতে হবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনারা শুনে থাকবেন সূরা কাহাবের মধ্যে বিশাল ঘটনা আসছে বুখারি শরীফের মধ্যে বিশাল ঘটনা আসছে মুসা নবী শুনছেন আপনারা নাম নাম জি জি শুনছেন মুসা নবী রে জি এই মুসা নবী রে বলে আল্লাহ পাক তুমি তরিকত হাকিকত মারিফতের এলেম অর্জন করার জন্য এক ওলির কাছে যাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাহিনী না নামাজের পরে বসেন দলিল দেখাই সূরা কাহাবে কার কাছে যাও বলেন ওলির কাছে কোথায় থাকে বাড়ি গোনা কয় পানি নিছে বলে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার সাথে কি আর শুরু করলাম পানি নিছে গেলে মানুষ মরে তাহলে এমন কেমনে যাবো পানি নিছে গেলে কি হয় বলেন পানি নিছে মানুষ মরে না হাবে হাতের পানি খাইছে খিজরা আলাইহিস সালাম সেই পানি খাইয়া সে পানির বাদশা হইছে বলেন সুবহানাল্লাহ এই জন্য পানির মধ্যে কোনোদিন বেশা করবেন না বেয়াদবি কোনো কোনো বর্ণ আসছে কবিরা গুলো হয়ে যাবে পানির বাদশা হলো খিজরা আলাইহিস সালাম তিনি নদীর ভাগদা যাইতেছেন প্রচন্ড পানির বিপাস একটু আবহাওয়াতে পানি খাইছে আল্লাহ পাক বলেন খিজর আলাইহিস সালাম রে তুই তো আমার প্রকৃত বন্ধু হয়ে গেছস আজকে পানি খাইয়া তুই আবহাওয়া হয়ে গেলি তুই কোনোদিন মরবিও না পানির উপরে তো রাজত্ব চলবে বলেন সুবহানাল্লাহ মুসা নবী কয় কেমনে জানু তাফসীরে লেখছে একটা বাদাম আসলে কিনিলেন বলেন একটা বাদাম এসে চাচা তো ভাই ঈসা ইবনে নূন ইবনে ইউসাকে সঙ্গে নিলেন চলতে রইলেন অনেক দূর যাওয়ার পরে খুব ক্লান্ত হয়ে পড়লেন একটা পাথর মাথায় দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন এত বড় 10 হাত লম্বা ছিলেন বলেন সুবহানাল্লাহ এত কথা আল্লাহর সাথে বলছে কেউ বলে নাই একবার আল্লাহ তুমি ঘুমাও না একবার কয় আমার জান্নাত ওর কার সাথে একবার আমি তোমার দেখব জীব আজারের থাপ্পড় দিয়া চোখ কানা করে আসি বলে সুবহানাল্লাহ এই জলিলুল কদর পয়গাম্বর চার জনের একজন মুসা আলাইহিস সালাম সেই এত বড় বড় মুজাহিদ দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে তরিকত লাভের জন্য চলছে রাস্তায় ঘুমিয়ে গেছে নুন ঈসা ইবনে নুন বলে আমি ঘুমাবো না আমি একটু উজু করে আল্লাহ পাকের ইবাদত করব বলেন সুবহানাল্লাহ আবার হাতের পানিতে গেছে উজু করছে উজু কইরা একটু পানি ওই বাজা মাছের মধ্যে বসছে বলেন সুবহানাল্লাহ বাজা মাছ তাজা হয়ে গেছে কেন বলেন মারহাবা মারহাবা বাজা মাছ তাজা হয়ে নদী যাচ্ছে জিন্দা যায় সেখান দিয়ে পুরো রাস্তা হয় আল্লাহ
বুজুর্গ একলাই কাম এই মাস্তা দাও ইয়া পানি দে নামলো এই যে দেখেন রাস্তা দেয়া যায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী কয় এই রাস্তায় আমি কুস্তাছি সওয়াল দেই রাস্তায় যাইতে রইলেন যাই দেয় যে পানির ভিতরে সাবাক সাদা গুম্বুজের ভিতরে ভাই আকিজ আলাইহিস সালাম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আকিজ আলাইহিস সালাম কয় মান গো মান আনতা তুমি কে কয় আমি মুসা জামানা পয়গম্বর আমার কাছে আসছো কে কয় আমি হাকিকত শরীয় হাকিকত তরিকত মারিফতের ইলম নিয়ে আসছি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া 70 গুড়ের কোথায় আমার শরীয়তের জ্ঞান আছে আমি মারিফতের জ্ঞান নাই তোমার কাছে শিখতে আসছি আল্লাহ পাঠাইছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আইছো তো ভালো কথা করছো তুমি তো আমি যা করব এটা দেখে সহ্য করতে পারবে না তুমি তো চুপ থাকতে পারবে না তুমি কি পারবা আমি যা করব কিছু কথা বলতে পারবে না কয় হুজুর পারবে ভাই আচ্ছা তাহলে আমার সাথে থাকো চলতে রইলেন কিছু দূর যাওয়ার পরে একটা নদী বাচ্ছে নদী সুন্দরটা লুকাটা পার হয়ে গেছে পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম লুকাটা সিদ্ধি করে দিছে তার হাতে অস্ত্র ছিল এটা কি সিদ্ধি করে দিছে মুসা নবী তো জলিল কথা পয়গাম না জালালি মেজান মুসা ধরছে হাতের মধ্যে ভাই খিজির আলাইহিস সালাম কি করলা তুমি টাকা দিলা না লুকাতে বাড়ে পার করে দিলা তো উপকার করল এত উপকার করে মসজিদে তারপরে বদনাম করো ওই সে কি একটু বলো তো দেখি তুমি কেন তার লুকাটা সিদ্ধ করলে কয় বলছি না তুই আমার সাথে থাকতে পারবি না আমি যা করবো এটা দেখে তুই সহ্য করতে পারবি না কয় হুজুর ভুল হয়েছে মাফ চাই আমার মনে নাই আর কোন জানি আবার পথ শুরু করছে কিছু দূর যাওয়ার পরে আপনার সুন্দর সুন্দর বালকরা খেলাধুলা করবে একটা বালকের দৈরাই না ঝাঁপেটা বলেছে মুসা আলাইহিস সালামের দিই গা করে পার আত্মহত্যা পৃথিবীর সবচেয়ে জঘন্য পড়া নবীকে জানাই ধরেছিল বলে সুবহানাল্লাহ এটা দেখে আর মুসার ভিক্ষা নেই ভাই আমার এই কথা না বললে পারে এক কদম আইগম তুমি এই আস্তা মানুষটা করে মান নাই ছোট ছেলেটা না ভালো সা ভালো হয় নাই কয়েক তোমার বলি নাই আমি যা করবো তুমি সহ্য করতে পারবো না ওই মনে হয়ে গেছে ভুলে যায় আর কি মানুষ ভুলে যাওয়া সবার কয়েক বছর মাস চাই আর যদি করি আপনার কাছ থেকে আমার কৃতজ্ঞ করে দেবেন কয়েকশো কিছু দেওয়া যাওয়ার পরে খুব ক্ষুধা লাগছে এলাকার মানুষ তো বললেন ভাই আমাদের খাবার দিন এলাকার মানুষ কেউ কিচ্ছু দিল না এইরকম পকিটা রাখা এরপরে দেখা একটা ওয়াল খাই হয়ে গেছে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম তিনজনে মিলা ওয়াল করে দিল বলে ওয়াল শেষ যাবো গা মুসা নবী কয় আমি কাজকলাপ কার্যকলাপ দেখতে পারে আমার খুব ভালো লাগে চাইলেন খাবার দিকে এলাকার কেউ খাবার দিল না আমি একটা ওয়াল করে দিয়ে গেলেন একটু কাম হইল খিজির আলাইহিস সালাম যে কথা বললেন আল্লাহ করোনা রেকর্ড করলেন আজকে থেকে তোমার আমার মধ্যে মধ্যে পৃথক হইয়া গেলাম আর তোমার কাছে রাখলাম আমার কাছে না রাখলাম এই যে তিনটা কাছে করলাম এটা বইলে দিয়ে তারা যাবে নবী বলে ওলির কাছে বন্ধুরা আমার ভাইয়ের আমার তিনটা ব্যাখ্যা করলেন প্রথম যে আমরা লুকা বার হইলাম এখানে দুই ধরনের তাফসির আসছে এই ভালো লোকার খাজনা দিতে হয় সরকারকে ট্যাক্স দিতে হয় যাতে ওর ট্যাক্স না দেন আগে গরিব মানুষ এটা দিয়ে সালাই খায় ট্যাক্স দিলে তার কষ্ট হয়ে যাবে এদের একটু ফুড়া করে দিলাম আর ট্যাক্স দিব বলে সুবহানাল্লাহ অন্য আসছে ভালো লোকা থাকলে ওই সরকার নিয়ে নেয় ভালো জিনিসগুলো সব নিয়ে নেয় দখল করে একটু ফুড়া করে দিলাম সরকার কোনোদিন দিব না বলে সুবহানাল্লাহ বুঝলাম এটা খুব ভালো জিনিস এইটাই তো মারিফত বলে সুবহানাল্লাহ এইটাই তো তুমি মারিফতের দৃষ্টিতে দেখছো আমি দেখতে পারি নাই দ্বিতীয় আর এই বেয়াদব এই ছেলেটা বড় হইয়া ও হাইজাকার হবে গুন্ডা হবে বদমাইশ হবে বিড়ি খাবে সিগারেট খাবে হিরোইন খাবে গাঁজা খাবে মদ খাবে মানুষ সাথে বেয়াদব করবে এই বেয়াদব হওয়ার কারণে মানুষ বলবে ওর বাবা মা খুব ভালো আসার এই ছেলে তো খারাপ হয়েছে কে ওর বাবা মা কবর শুনে গালি শুনবে গালি থেকে ওর বাবা মারে বাঁচাইছি আর এই ছেলেও জান্নাত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তৃতীয় কারণটা বলেন আমি জানুন না মারে হচ্ছে কা শেষ বলেন সুবহানাল্লাহ তৃতীয় যে কারণ এই যে ওয়ালটা হেলে যাচ্ছে এই ওয়ালের নিচে ইতিমের কিছু সম্পদ আছে কি আছে বলেন ইতিমের কিছু সম্পদ আছে এই ওয়ালটা পড়ে গেলে ইতিম আর পাবে না ইতিম বড় দামি জিনিস যারা অল্প বয়সে মা বাবা হারায় এদের সম্পত্তির উপর যারা আদর আঘাত করে আল্লাহ হাবিব বলেন তারা যেন দুনিয়ায় থাকতে আগুন খাইলো কি খাইলো বলেন আগুন খাইলো ইতিমের সম্পদ যারা সিনেহে নিয়ে যায় ইতিমের সম্পদ রক্ষা করলাম উপকার না করলো
ইতিমের সম্পদ রক্ষা করলে বিধবাদের সম্পদ রক্ষা করলে এই সমস্ত ইতিমদের রক্ষণাবেক্ষণ করলে কাল কিয়ামতের দিন হ্যাঁ তাই নবীর সাথে জান্নাত থাকবে বলেন সুবহানাল্লাহ ভাই মুসারে আমি ইতিমের সম্পদ রক্ষা করব না আমি তরিকত হাকিকত মারিফতের দৃষ্টি দিয়া আমি দেখতেছিলাম বলেন সুবহানাল্লাহ বন্ধুরে নবীরে পাঠায় ওলির কাছে কার কাছে আরো জোরে বলেন জীবনে যাও হক্কানি ওলির কাছে যাও বলি না শশিনায় যাও বলি না চরমনায় যাও বলি না জয়নপুর যাও বলি না ঘুরঘুরায় যাও যেখানে হক্কানি যেখানে 40 দিনের মধ্যে কোন পীরের যদি একটা সুন্নতের খেলাপ হয় ওই পীরকে তালাক দিয়ে চলে আসবা কি দিয়া বলেন 40 দিন যদি অপেক্ষা করবা একটা সুন্নতের যদি খেলাপ হয় ওই পীরকে তুমি তালাক দাও তোমার বৈধ জায়েজ তালাক দিয়ে চলে আসবা যেই পীরের সুন্নতের খেলাপ ওই কোনদিন আল্লাহর ওলি হতে পারে না ওর কাছে 120 বছর থাকলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যাবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ভেদ তত্ত্ব বুঝে তো আমল করে আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করুন Allah, 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 Allah,